ওয়েলকাম টু এস এম অনলাইন ম্যাথ ক্লাস আজকের এই ক্লাসে আমি কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষার উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নিয়ে এসেছি এই প্রত্যেকটি অঙ্কই তোমাদের এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা শুধুমাত্র কলকাতা পুলিশের জন্যই নয় আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো ধরনের পিলি পরীক্ষার উপযোগী হবে তাই তোমরা আজকের এই ক্লাসটি একদম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের পিলি পরীক্ষার উপযোগী অঙ্কের পঞ্চম পার্ট এর আগের চারটে পার্ট তোমরা যদি দেখতে চাও তবে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে অথবা দেখবে আমাদের চ্যানেলে কলকাতা পুলিশের উপরে আলাদা একটা প্লে লিস্ট করা আছে সেখান থেকেও তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো অঙ্কে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি যারা এখনও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অতি সত্বর জয়েন হয়ে যাও কারণ আমি সেখানে নিয়মিত তোমাদের এই প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় পিডিএফ ফাইল এবং গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আপলোড করছি সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই এস এম অনলাইন ম্যাথ ক্লাস নামে যে টেলিগ্রাম চ্যানেলটা খোলা হয়েছে সেখানে যুক্ত হয়ে যাও তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য দেখবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও কিন্তু জয়েন করে যেতে পারবে তো চলো দেখা যাক আজকের প্রথম অঙ্কটি আমি তোমাদের জন্য কি রেখেছি দেখো এক নম্বর অঙ্কটিতে কি বলছে অঙ্কে বলছে একটি নির্বাচন কেন্দ্রে দশ পার্সেন্ট ভোটার ভোটদানে বিরত ছিলেন প্রদত্ত ভোটের দুই পার্সেন্ট ভোট বাতিল হয় এবং অবশিষ্ট গ্রাহ্য ভোটের ষাট পার্সেন্ট ভোট পেয়ে জয়লাভ করা প্রার্থীর ভোট সংখ্যা পাঁচ হাজার দুশো বিরানব্বই তবে ওই কেন্দ্রের ভোটার সংখ্যা কত আমাদের কি বের করতে হবে ভোটার সংখ্যা বের করতে হবে ঠিক আছে কি বলা হচ্ছে ভোটার ভোট দেননি বিরত ছিল টেন পার্সেন্ট ভোটার ভোট দেননি তারপরে যেটুকু ভোট পড়লো সেই ভোটের দুই পার্সেন্ট ভোট আবার নষ্ট হয়ে গেছে মানে বাতিল হয়ে গেছে তো বাতিল হওয়ার পর যে কটা ভোট গ্রহণ করা হয়েছে তার ষাট পার্সেন্ট ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী তো তার ভোটের সংখ্যা আমাদের দেওয়া আছে পাঁচ হাজার দুশো বিরানব্বই তবে ওই কেন্দ্রে তোমার ভোটার সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো খুব ভালো করে বুঝো কি বলা হচ্ছে আমি এখানে ধরে নেই যে ধরে নিলাম যে ওই কেন্দ্রে মোট একশো জন ভোটার আছে আমি ধরে নিলাম যে একশো জন ভোটার কি আছে ওই কেন্দ্রে আছে ঠিক আছে একশো জন ধরে নিলাম এবার বলা হয়েছে টেন পার্সেন্ট তোমার হচ্ছে ভোটদান করেনি টেন পার্সেন্ট কী হয়েছে বাদ গেছে কেন তারা ভোট দিতে আসেনি তাহলে আমি টেন পার্সেন্ট যদি বাদ দিয়ে দেই এই একশো পার্সেন্ট থেকে যদি টেন পার্সেন্ট বাদ দিয়ে দেই তাহলে কটা হবে নব্বইটা ভোট পড়েছে তাই না একশো জনের টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট বাদ দেওয়া মানে নব্বই জন এই নব্বই জন কিন্তু ভোট দিয়েছে এই নব্বই জনের মধ্যে আবার কি বলা হয়েছে বলো তো প্রদত্ত ভোটের দুই পার্সেন্ট ভোট বাতিল হয়ে গেছে এই নব্বই জন ভোটারের মধ্যে আবার কি হয়েছে দুই পার্সেন্ট ভোট কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে তো দুই পার্সেন্ট বাতিল হওয়ার পর তাহলে কতজন মোট কতজন ভোটারের ভোট গ্রহণ করা হয়েছে ভালো করে বুঝবে নব্বই জন ভোটার ভোট দিয়েছে তার দুই পার্সেন্ট বাতিল হয়ে গেছে এই দুই পার্সেন্ট বাতিল হয়ে যাওয়ার পর কতগুলো ভোট থাকবে যেগুলা গ্রহণ করা হয়েছে সেটার সংখ্যা আমরা বের করব তো দুই পার্সেন্ট থেকে আমরা কি বুঝতে পারি যদি ধরো একশোটা ভোটার থেকে থাকে তার মধ্যে অষ্টনব্বইটা ভোট গ্রহণ করা হবে তাহলে দুই পার্সেন্ট বাতিল হয়ে গেল তাই না দুটা বাতিল হয়ে গেল একশো জন যদি ভোটার থাকে তার মধ্যে অষ্টনব্বইটা গ্রহণ করা হবে তাহলে তাহলে আমাদের ভোট পড়েছে কটা গ্রহণ করা হবে এটা বের করার জন্য কি করবো একশোর মধ্যে অষ্টনব্বইটা গ্রহণ করা হয় তাহলে নব্বইটার মধ্যে কটা গ্রহণ করা হবে এর জন্য আমরা কি করব এর সাথে নব্বই গুণ করে দেবো তাহলে এতটি ভোট কি হয়েছে বলতো গ্রহণ করা হয়েছে বাতিল হওয়ার পরেও এতটি ভোট কিন্তু গ্রাহ্য হয়েছে বা গ্রহণ করা হয়েছে এবার কি বলা হয়েছে যতগুলো ভোট গ্রহণ করা হয়েছে এতগুলো যে ভোট গ্রহণ করা হয়েছে এর সিক্সটি পার্সেন্ট এই যে বলা হয়েছে এর সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী প্রার্থী জয়লাভ করেছে তাহলে এর সিক্সটি পার্সেন্ট মানে কতটুকু দেখো এটার সিক্সটি পার্সেন্ট আমাদের বের করতে হবে যে অষ্টনব্বই বাই একশো ইন্টু নব্বই আছে এর সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট মানে কি এর সাথে আমাদের কী করতে হবে গুণ ষাট বাই একশো এটা হয়ে গেল আমাদের কি বলতো সিক্সটি পার্সেন্ট এই যে অষ্টনব্বই বাই একশো ইন্টু নব্বই এর সিক্সটি পার্সেন্ট হচ্ছে গুণ ষাট বাই একশো একশোটার মধ্যে সাতটা তাহলে এতটুকুর মধ্যে কতটা এর জন্য সাথে গুণ করে দিলাম তাহলে এতটা ভোট কিন্তু বিজয়ী প্রার্থী পেয়েছে তো আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এতটা ভোট মানে কি বলতো এই যে বলা হয়েছে পাঁচ হাজার দুইশো বিরানব্বই তাহলে এতগুলো ভোট মানে কি বলতো বিজয়ী প্রার্থীর ভোট সংখ্যা পাঁচ হাজার পাঁচ হাজার দুশো তোমার হচ্ছে বিরানব্বই ঠিক আছে এতগুলো ভোট মানে হচ্ছে পাঁচ হাজার দুশো বিরানব্বই তাহলে ভাবো তো এখান থেকে একটা ভোট মানে কত সেটা আমরা বের করব। এতগুলো ভোট মানে যদি হয় তাহলে একটা ভোট মানে কি এই পাঁচ হাজার দুশো বিরানব্বই থেকে কি হবে নিশ্চয়ই কম হবে তাই না আর কম হলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তো ভাগের সময় কি হবে এই নিচের সংখ্যাগুলো কি হবে উপরে চলে যাবে আর উপরের সংখ্যাগুলো নিচে বসবে তাহলে আমরা এখানে লিখবো পাঁচ হাজার দুশো বিরানব্বই ঠিক আছে এই যে নিচে দেখো একশো একশো ছিল এটা উপরে গুণ হয়ে যাবে মানে ভাগ হচ্ছে দেখে উল্টে যাচ্ছে একশো গুণ একশো দিলাম আর দেখো নিচে আমরা কি দেব নিচে আমাদের এই যে উপরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো আমাদের গুণ আকারে বসাতে হবে অষ্টনব্বই গুণ তোমার নব্বই গুণ তোমার ষাট ঠিক আছে তাই দেখো এতটি ভোট মানে পাঁচ হাজার দুশো বিরানব্বই একটা ভোট মানে কতটা আমরা ধরে নিয়েছিলাম মোট ভোটার একশো জন তাহলে একশোটা ভোট মানে কটা তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে তাহলে একশোটা ভোট মানে কটা তাহলে একশোটা মানে কি হবে এর সাথে কি হবে এর সাথে একশো গুণ হয়ে যাবে তো আমি এখানেই কিন্তু গুণ করে দেখাচ্ছি ঠিক আছে আর নিচে আবার লিখলাম না তাহলে একটা ভোট মানে যদি এতগুলো ভোট হয় তাহলে একশোটা ভোট মানে কটা এর থেকে বেশি হবে এর জন্য কি হবে এর সাথে আরো একশো আমরা গুণ করে দিচ্ছি হুম এবার আমাদের কাটাকাটি করলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে দেখো এই শূন্য এই শূন্য কাটলাম আবার এই শূন্য এই শূন্য কেটে দিলাম ঠিক আছে এবার আমরা কি করব দুই দিয়ে কাটবো দুই দিয়ে এটা তিন দুগুণে ছয় দুই দিয়ে হচ্ছে পঞ্চাশ দুগুণে হচ্ছে একশো ঠিক আছে আবার দেখো কাটা যাবে কত দিয়ে যাবে তিন দিয়ে কাটবো আমরা এটাকে তিন দিয়ে তিন অক্ষে তিন এটাকে কাটছি তিন দিয়ে তিন অক্ষে তিন তারপর হচ্ছে তোমার তিন সাতটা একুশ তিন ছয় আঠেরো তিন চারে বারো সতেরোশো চৌষট্টি হলো আবার দেখো কাটা যাবে হুম আবার এটা নয় দিয়ে আমরা কাটবো একদম দেখো নয় কাটি আমরা আহ নয় অক্ষে নয় তাহলে কত হচ্ছে আহ আট থাকছে নয় নং একাশি তারপরে তোমার থাকছে পাঁচ ছয় নং চুয়ান্ন একশো ছিয়ানব্বই হচ্ছে নয় দিয়ে কাটলে এবার দেখো আবার কি কাটা যাবে এই অষ্টানব্বই দিয়ে আমরা এটাকে কাটতে পারবো অষ্টানব্বই দুগুণে কত বলতো অষ্টানব্বই দুগুণে হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে দুই হয়ে গেল উপরে তাহলে নিচে আর কোনো সংখ্যা আছে নিচে আর কোনো সংখ্যা নেই তাহলে উপরের সংখ্যাগুলো গুণ করতে হবে কি কি থাকলো দুই গুণ একশো গুণ পঞ্চাশ তাহলে দুই আর একশো গুণ হলে দুশো দুশোর সাথে পঞ্চাশ গুণ করলে কত হয়ে যাবে আমরা পেয়ে যাব দশ হাজার ঠিক আছে আমরা পেয়ে গেলাম দশ হাজার তাহলে আমরা একশোটা ভোট মানে কটা দেখতে পাচ্ছি দশ হাজার জন তাহলে মোট ভোটারের সংখ্যা আমরা পেয়ে গেলাম মোট ভোটারের সংখ্যা কত হবে দশ হাজার জন মানে অপশন এ এটা সঠিক আনসার আমরা বলতে পারবো ঠিক আছে আশা করি বুঝেছো এবার দেখব পরের অঙ্ক দেখো পরের দুই নাম্বার কি রয়েছে দুই অঙ্কটিতে বলছে টাকা টাকা কেজি কেজি দরে দার্জিলিং সাথে চার দরের আসাম চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চা তিনশো চব্বিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে আমাদের কি বলা হয়েছে কুড়ি পার্সেন্ট লাভ হবে ঠিক আছে বিক্রয় মূল্য কত বলা হয়েছে বিক্রয় মূল্য দেওয়া হয়েছে 324 টাকা বিক্রয় মূল্য কত 324 টাকা হচ্ছে এটা কিন্তু বিক্রয় মূল্য এই 324 টাকায় 1 কেজি চা বিক্রি করলে লাভ হচ্ছে কত 20% লাভ হচ্ছে 20% লাভ হচ্ছে ভালো করে বুঝবে তো 20% লাভ হচ্ছে 324 টাকায় যদি মিশ্রিত চা 1 কেজি বিক্রি করা হয় তাহলে ভাবত 1 কেজি মিশ্রিত চায়ের কয় মূল্য কত সেটা আমাদের কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বের করতে হবে আগে কি বের করতে হবে ক্রয় মূল্য ঠিক আছে তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমরা কি করব এই যে 20% কথাটা লেখা আছে 20% লাভ এই কথাটাকে চাপ দিয়ে একটা ভগ্নাংশ তৈরি করব 20% কে চাপ দিয়ে কিভাবে তৈরি করব এভাবে ক্রয় মূল্য বের করতে হবে 120 টাকায় যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেটার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা তাহলে আমাদের 20% লাভ হয় 120 টাকায় যদি বিক্রি করি আর সেটার দাম যদি কেনা থাকে 100 টাকা তাহলে কিন্তু আমাদের কি হয় 20% লাভ হয় এই 20% কথাটা থেকে আমরা এই ভগ্নাংশটা তৈরি করলাম ঠিক আছে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা ঠিক আছে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে তিনশো চব্বিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত এটা বের করার জন্য কি করব এর সাথে আমাদের তিনশো চব্বিশ আমরা গুণ করে দেব। ঠিক আছে এটুকুটা বুঝলে একশো কুড়ি টাকায় তোমার হচ্ছে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা আর তিনশো চব্বিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ওর জন্য কিন্তু আমরা তিনশো চব্বিশ সাথে গুণ করে দিলাম এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার দুই দিয়ে কত কাটবে দুই দিয়ে হচ্ছে ছয় দুগুণে বারো আর দুই দিয়ে হচ্ছে পাঁচ দুগুণে দশ এবার দেখো ছয় দিয়ে কাটতে পারবো এখানে কত হবে ছয় দিয়ে কাটবো পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আর চার ছয় চব্বিশ কি বলতো আহ চায়ের এক কেজি চায়ের কিন্তু কয় মূল্য আমরা পেয়ে গেলাম তাহলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম পেয়ে গেলাম দুশো সত্তর টাকা এবার আমাদেরকে বের করতে হবে যে কোন অনুপাতে মেশালে এবার মিশ্রণের অনুপাতটা আমরা বের করবো ঠিক আছে ভালো করে বুঝবে আমাদের কি চা আছে একটা আছে দার্জিলিং চা আমি এখানে দা লিখে রাখলাম চিহ্নিত করার জন্য আর একটা আছে আসাম চা ঠিক আছে এবার দেখো কি বলা হচ্ছে দার্জিলিং চায়ের তোমার কয় মূল্য কত ছিল টাকা কেজি দরে হবে এখানে লিখলাম আর আসাম চাটা আমাদের বলা হয়েছিল দুশো পঞ্চাশ টাকা কেজি এটা কেনার মূল্য ঠিক আছে আর বিক্রি করে আমরা মিশানোর পরে দার্জিলিংটা আমাদের কিনতে হয়েছে প্রতি কেজি তিনশো কুড়ি টাকা করে আসাম চাটা কিনতে হয়েছে প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা করে এবার দুটো চা মেশানোর পরে আমরা দেখতে পাচ্ছি দুটো চা মেশানোর পরে আমাদের কয় মূল্য কত দুশো টাকা এই দুশো সত্তরকে এই মাঝখানে আমরা বসাবো ঠিক আছে একদম সহজভাবে অনুপাতটা বেরিয়ে আসবে এবার এই কোনা চা তোমরা দাগ দিবে এই কোনা চা এখান থেকে এরকম দাগ দেবে এবার বিয়োগ করে এখানে বসাও দুশো সত্তর থেকে দুশো পঞ্চাশ বাদ দিলে কত হয় কুড়ি এখানে কুড়ি লিখলাম আর এই যে তিনশো কুড়ি থেকে তুমি যদি দুশো সত্তর তুমি বাদ দাও তাহলে কত হবে তাহলে হবে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এবার এই যে আমরা পেলাম দুটো সংখ্যা বিয়োগ ফল এটাকে আমরা অনুপাত করে দেবো কুড়ি ইস টু পঞ্চাশ এটা যদি দশ দিয়ে কাটাকাটি করো তাহলে কত পাবো দুই ইস টু পাঁচ ঠিক আছে এটাই কিন্তু তোমার হচ্ছে অনুপাত এই অনুপাতে মেশাতে হবে দার্জিলিং এবং আসাম চা টু ইস টু ফাইভ অনুপাতে মেশালে মিশ্রিত চা তুমি যদি তিনশো চব্বিশ টাকা করে বিক্রি করো সেক্ষেত্রে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা পেয়ে গেলাম অনুপাতটা কত টু ইস টু ফাইভ তার মানে অপশন দেখো এখানে রয়েছে বি নাম্বার এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো এবারে দেখব পরের অঙ্কটি কি রয়েছে দেখো পরের অঙ্কটিতে বলা হচ্ছে একটি কাজ বিহান ও সমু একত্রে দশ দিনে করতে পারে তারা একত্রে আট দিনে কাজ করার পর সমু চলে যায় ঠিক আছে সমু চলে গেছে কাজ ছেড়ে বাকি কাজ বিহান একা পাঁচ দিনে করে তবে বিহান একা সম্পূর্ণ একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে বিহান সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় নেবে সেটা আমাদেরকে বের করতে হবে আরো একবার ভালো করে বলছি দেখো অঙ্কটা একটি কাজ বিহান ও সমু একত্রে দশ দিনে করতে পারে আর তারা একত্রে আট দিন কাজ করার পরে সমু চলে যায় বাকি কাজ বিহান একা পাঁচ দিনে করে তবে বিহান সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় নেবে এই ধরনের সময় কার্যের অঙ্কের ক্ষেত্রে তোমরা প্রথমেই টোটাল কাজটা ধরে নেবে ঠিক আছে টোটাল ওয়ার্কটা তোমরা কিন্তু ধরে নেবে তো কোন সংখ্যা ধরবে যে কোনো সংখ্যা তোমরা ধরতে পারো কিন্তু আমরা এমন একটা সংখ্যা ধরবো যাতে এই যে দশ দিন আর এই যে আট দিন রয়েছে এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো এমন সংখ্যা আমি ধরে নিচ্ছি চল্লিশ তোমরা যদি খুঁজে না পাও সেক্ষেত্রে কিন্তু সংখ্যা দুটো লসাগু ধরে নিতে পারো লসাগু করে সেই সংখ্যাটাকে তোমরা টোটাল কাজ হিসাবে ধরে নেবে তো টোটাল কাজ আমি ধরে নিচ্ছি চল্লিশটা চেয়ার তৈরি করতে হবে ঠিক আছে বোঝার জন্য আমি

চল্লিশটা চেয়ার তৈরি করতে দশ দিন সময় লাগে তাহলে একদিনে কটা চেয়ার তৈরি করে এই অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে পার ডে তে হিসেব করতে হবে ঠিক আছে বিহান আর সমু পার ডে তে কটা চেয়ার তৈরি করবে দেখো কটা তৈরি করবে চল্লিশ ভাগ দশ দশ দিনে চল্লিশটা চেয়ার তৈরি হয় তাহলে একদিনে কটা চল্লিশ ভাগ দশ তাহলে চারটা ঠিক আছে চারটা চেয়ার তৈরি করতে পারবে বিহান আর সমু এরা দুজন মিলে কিন্তু এক এক দিনে চারটা করে চেয়ার তৈরি তারা করতে পারবে এবার কি বলছে তারা একত্রে আট দিন কাজ করার পর সমু চলে যায় তাহলে সমু চলে গেছে কবে আট দিন কাজ করার পর তাহলে তারা দুজন যে একসাথে তারা কটা চেয়ার তৈরি করেছে একসাথে একদিনে তারা দুজন মিলে চারটা চেয়ার তৈরি করে কটা করে গেছে ঠিক আছে দুজন মিলে এবার বত্রিশটা চেয়ার তৈরি করার পর মানে আট দিন কাজ করার পরে সমু চলে গেল তাহলে তখনও কটা চেয়ার বাকি থাকবে আমাদের মোট চেয়ার চল্লিশটা তৈরি করতে হবে তার মধ্যে বত্রিশটা চেয়ার তৈরি হয়েছে আরো কটা চেয়ার বাকি থাকলো চল্লিশ বিয়োগ বত্রিশ তাহলে দেখতে পাচ্ছি আটটা চেয়ার কিন্তু এখনো কি আছে বাকি আছে এই আটটা চেয়ার কে তৈরি করবে আটটা চেয়ার সমু চলে যাওয়ার পর বিহান কিন্তু একা তৈরি করেছে তাই না এই বিহানের এই আটটা চেয়ার তৈরি করতে আমাদের বলা হয়েছিল বাকি কাজ করতে পাঁচ দিন সময় লেগেছে তাই না তাহলে আটটা চেয়ার তৈরি করতে কয়দিন সময় লেগেছে পাঁচ দিন সময় লেগেছে কার বিহানের সময় লেগেছে তাহলে এক এক দিনে সে তোমার হচ্ছে একটা চেয়ার তৈরি করতে তার কদিন সময় লাগছে আটটা চেয়ার তৈরি করতে তার পাঁচ দিন লাগছে তাহলে একটা চেয়ার তৈরি করতে তার সময় লেগেছে নিশ্চয় তাহলে পাঁচ ভাগ আট তাই না কিন্তু বিহানের একটা চেয়ার তৈরি করতে সময় সময় লাগে লাগে দিন কিন্তু একটা চেয়ার তৈরি করতে। ঠিক আছে আমাদের বলা হয়েছিল যে বিহান বাকি কাজ পাঁচ দিনে করে বাকি কাজ বলতে আটটা চেয়ার এই আটটা চেয়ার তৈরি করতে বিহানের পাঁচ দিন লেগেছে তাহলে একটা চেয়ার তৈরি করতে কদিন সময় লাগবে পাঁচ বাই আট আর আমাদের টোটাল কাজ কত চল্লিশটা চেয়ার তাহলে আমাদের বের করতে হবে সম্পূর্ণ কাজটা করতে তার কতদিন সময় লাগবে একটা চেয়ার তৈরি করতে যদি এতদিন সময় লাগে তাহলে চল্লিশটা চেয়ার তৈরি করতে হবে মানে টোটাল কাজটা করতে হবে চল্লিশটা চেয়ারের জন্য তার কতদিন সময় লাগবে বেশি সময় লাগবে এর জন্য চল্লিশ দি এখানে কি করবো গুণ করে দেবো কাটাটি করবো আট অক্ষে আট পাঁচ আটা চল্লিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আমরা পেয়ে গেলাম বিহানের কিন্তু পঁচিশ দিন সময় লাগবে মানে এখানে দেখো অপশন এ এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো ঠিক আছে এবার দেখবো পরের অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটি সরল সুদ কষার একটা অঙ্ক নির্দিষ্ট সরল সুদের হারে ঠিক আছে দু হাজার টাকা ছ মাসের জন্য চার হাজার টাকা এক বছরের জন্য এবং ছ হাজার টাকা দেড় বছরের জন্য রাখলে মোট সুদের সুদের পরিমাণ হয় টাকা তবে হার কত আমাদের কি বের করতে হবে সুদের হার বের করতে হবে কি বলা হয়েছে যে দু হাজার টাকা ছ মাসের জন্য আর চার হাজার টাকা এক বছরের জন্য আর ছ হাজার টাকা দেড় বছরের জন্য রাখলে মোট সুদ হচ্ছে চারশো কুড়ি টাকা তবে সুদের হার কত ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি ধরে নাও সুদের হারটা হচ্ছে এক্স পার্সেন্ট সুদের হারটা আমি এখানে ধরে নিলাম যে এক্স পার্সেন্ট হচ্ছে সুদের হার ঠিক আছে এবার আমি দু হাজার টাকার ছ মাসের সুদ কতটা সেটা প্রথমে বের করি দু হাজার টাকার ছ মাসের সুদ প্রথমে বের করব। তাহলে সুদের সূত্র কি আমাদেরকে প্রথমে আসল রাখতে হবে আসলের সাথে কি গুণ করতে হয় আসলের সাথে আমাদেরকে গুণ করতে হয় সুদের হার সুদের হার এখানে ধরে নিয়েছি এক্স তাহলে এক্স দিলাম তারপরে কি করতে হয় সময় দিয়ে গুণ করতে হয় সময় কত আছে আমাদের বছর হিসাব তাহলে ছ মাসের জন্য ছ মাস মানে কি ছ মাস মানে আমাদের কি করতে হবে ছয় বাই বারো লিখতে হবে কেন বলতো এটাকে বছর করতে হবে মাসটাকে কি করতে হবে বছর করতে হবে ওর জন্য ছয়কে আমি বারো দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে এর সাথে কি করতে হয় নিচে একশো দিয়ে আমাদের ভাগ করতে হয় তাহলে এখানে আমি একশো গুণ করে দিলাম এটা কিন্তু সুদের সূত্র বেরিয়ে গেল তাহলে দু হাজার টাকা হচ্ছে তোমার আসল এক্স টাকা হচ্ছে সুদের হার আর ছয় ছয় বাই বারো এটা হচ্ছে সময় আর হচ্ছে একশোটা কিন্তু সূত্রের এটাখান থেকে কাটাকাটি করলে আমরা কি পেয়ে যাবো দু হাজার টাকার ছ মাসের সুদ পেয়ে যাব তো কাটাকাটি করছি দেখো এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল ঠিক আছে আর এই ছয় দিয়ে বারো কে কাটলে বারো এবার দেখো এই দুই দিয়ে আমরা এই কত হবে হবে তাহলে কত হলো আমাদের দেখতে পাচ্ছি টাকা কিন্তু আমরা সুদ পেয়ে গেলাম দু হাজার টাকার ছ মাসের সুদ হচ্ছে টেন এক্স ঠিক আছে এবার দেখো আমাদের পরের টাকাটা বের করবো চার হাজার টাকার এক বছরের সুদটা বের করবো তাহলে এক্ষেত্রে সুদ কত হবে চার হাজার টাকার এক বছরের সুদ তাহলে চার হাজার টাকা আসলটাকে লিখতে হবে তার সাথে আমাদের কি করতে হবে সময় গুণ করতে হবে সময় হচ্ছে এক বছর এক গুণ করলাম তার সাথে আমাদের কি করতে হবে সুদের হারটা গুণ করতে হবে এক্স গুণ করলাম তার সাথে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে তো এবার দেখো এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে গেল তাহলে উপরে কথা থাকছে চল্লিশ চল্লিশ এক্স আমরা পেয়ে গেলাম যে চল্লিশ এক্স চার হাজার টাকার এক বছরের সুদ হচ্ছে চল্লিশ টাকা এবার দেখো ছ হাজার টাকার দেড় বছরের সুদটা আমরা বের করব ঠিক আছে এবার এখানে ছ হাজার টাকার সুদটা বের করি ছ হাজার আসল তার সাথে আমাদের সুদের হার হচ্ছে এক্স আর সময়টা হচ্ছে দেড় বছর এক দশমিক পাঁচ দিয়ে দিলাম বাই হচ্ছে একশো এখানে লিখলাম ঠিক আছে এই দশমিকটা এই দশমিকটা হটানোর জন্য আমাদের কি করতে হবে নিচে আমরা একটা এক আর একটা শূন্য দিয়ে নিলাম ঠিক আছে তাহলে দশমিকটা উঠে এ দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল এই শূন্য আর এই শূন্য কেটে গেল ঠিক আছে তাহলে কত হচ্ছে তোমার এখানে দেখো কত হচ্ছে তাহলে পনেরো আর ছয় গুণ করবো তাহলে আমাদের এখানে হয়ে যাবে হুম নব্বই ছয় পনেরো হচ্ছে নব্বই নব্বই এক্স আমরা পেয়ে গেলাম যে ছ হাজার টাকার দেড় বছরের সুদ হচ্ছে নব্বই এক্স টাকা তাহলে মোট সুদ কত হচ্ছে দশ এক্স চল্লিশ এক্স আর নব্বই এক্স তাহলে মোট কত হচ্ছে দেখো চল্লিশ আর দশে কত হয় পঞ্চাশ পঞ্চাশ নব্বই যোগ করলে কত হয় পঞ্চাশ নব্বই যোগ করলে হচ্ছে একশো চল্লিশ আমরা মোট সুদ পাচ্ছি একশো চল্লিশ এক্স তাই না এই যে মোট সুদ গুলো যোগ করে নিলাম দু হাজার টাকার সুদ চার হাজার টাকার সুদ আর ছ হাজার টাকার সুদ মোট হচ্ছে আমরা দশ এক্স চল্লিশ এক্স আর নব্বই এক্সটা যোগ করে দেখছি একশো চল্লিশ এক্স এই একশো চল্লিশ কি মোট সুদ আর আমাদের প্রশ্নের মধ্যে বলাই আছে মোট সুদটা হচ্ছে চারশো কুড়ি টাকা তাহলে এখানে এটা সমান সমান আমরা চারশো কুড়ি কিন্তু লিখে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে তাহলে এক্স সমান সমান কি হবে চারশো কুড়ি ভাগ একশো চল্লিশ ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটলো চোদ্দ দিয়ে কাটা যাবে চোদ্দ চোদ্দ তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান হচ্ছে তিন এটা কিন্তু সুদের হার বেরিয়ে গেল থ্রি পার্সেন্ট মানে এখানে দেখো অপশন বি এটা সঠিক আনসার আমরা কিন্তু বলতে পারবো ঠিক আছে এবার দেখবো আমরা পরের অঙ্কটি কি রয়েছে দেখো পরের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে পাঁচ নম্বর অঙ্কটিতে কি বলছে একটি বাস পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে দেড়শো মিটার দূরত্বে থাকা একটি ট্রাককে 30 তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রাকটির গতিবেগ কত আমাদের কি বের করতে হবে ট্রাকের গতিবেগ বের করতে হবে অঙ্কটা খুব ভালো করে পড়ো একটি বাস পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগ ঠিক আছে দেড়শো মিটার দূরে থাকা একটা ট্রাককে তিরিশ সেকেন্ড অতিক্রম করে ট্রাকটির গতিবেগ কত আমাদের কি বলা হয়েছে বাসের গতিবেগ দেওয়া আছে কি দেওয়া আছে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা দেওয়া আছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার দেওয়া আছে এটা কিসের গতিবেগ আমাদের বাসের গতিবেগ দেওয়া আছে ঠিক আছে এই বাসটা কি করেছে দেড়শো কিলোমিটার দূরে থাকা একটা ট্রাককে তিরিশ সেকেন্ড অতিক্রম করে দিয়েছে তো ট্রাকটার গতিবেগ আমাদের বের করব। তো আমাদের এখানে বাসের যে গতিবেগটা দেওয়া আছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব প্রথম কাজ হবে এই কিমি ঘন্টা থেকে যে এককটা কিমি পার ঘন্টা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে কি করব মিটার পার সেকেন্ডে নেব তাহলে কিমি পার ঘন্টা থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও তোমার হচ্ছে সময়টাকে সেক্ষেত্রে গতিবেগটাকে যদি নিয়ে যেতে চাও মিটার পার সেকেন্ডে সেক্ষেত্রে তোমাকে এই পঁয়তাল্লিশের সাথে কি গুণ করতে হবে আমাদের পঁয়তাল্লিশের সাথে গুণ করতে হবে পাঁচ বাই আঠেরো ঠিক আছে পাঁচ বাই আঠেরো গুণ করলে আমরা কী পাবো সেটা কিন্তু আমরা পেয়ে যাব যে এক সেকেন্ডে সেই তোমার বাসটি কত মিটার পথ যায় এই যে পঁয়তাল্লিশ গুণ পাঁচ বাই আঠেরো বেরোলো এটাই কিন্তু এই বাসটির কি বলতো এক সেকেন্ডে এত মিটার সে যেতে পারে এটা কিন্তু তার সেকেন্ডে গতিবেগ আমরা পেয়ে গেলাম ঠিক আছে এটা সেকেন্ডে গতিবেগ কিন্তু আমরা পেয়ে গেলাম বাসটির সেকেন্ডে গতিবেগ এত এত মিটার ঠিক আছে এবার কি বলা হচ্ছে যে বাসটি তিরিশ সেকেন্ডে তোমার ওই ট্রাকটাকে অতিক্রম করেছে তাহলে এক সেকেন্ডে বাসটা এতটা দূরত্ব যেতে পারে যে পঁয়তাল্লিশ গুণ পাঁচ বাই আঠেরো মিটার এত মিটার পথ যেতে পারে বাসটি সেকেন্ডে সেকেন্ডে তাহলে কি করেছে ট্রাকটাকে অতিক্রম করলো তাহলে তিরিশ সেকেন্ডে সে কতটা পথ গেছে এক সেকেন্ডে বাসটা যদি পঁয়তাল্লিশ গুণ পাঁচ বাই আঠেরো মিটার যায় তাহলে তিরিশ সেকেন্ডে কতটা পথ যাবে এর থেকে বেশি যাবে ওর জন্য আমি এখানে তিরিশ দিয়ে গুণ করে দিচ্ছি ঠিক আছে এবার কাটাকাটি করবো দেখো ছয় দিয়ে কাটবো তাহলে কত হবে তিন ছয় আঠেরো ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ হলো এবার দেখো তিন দিয়ে তিন অক্ষে তিন তিন পুরং কত পঁয়তাল্লিশ ঠিক আছে তিন পূরণ কত হচ্ছে পঁয়তাল্লিশ এবার দেখো এখানে কত হচ্ছে তোমার হচ্ছে পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশ আর হচ্ছে তোমার আহ পনেরো গুণ করতে হবে পঁচিশ আর পনেরো গুণ করলে কত হবে তিনশো পঁচাত্তর পঁচিশ আর পনেরো গুণ করলে হবে তিনশো পঁচাত্তর মিটার ঠিক আছে তিনশো পঁচাত্তর মিটার এটা কিন্তু তিনশো পঁচাত্তর মিটার সে কি করেছে বলতো বাসটা সেই তোমার সেকেন্ডের মধ্যে বাসটা কিন্তু মিটার পথ গেছে ঠিক আছে সেকেন্ডে আমাদের বলা হয়েছে বাসটা ট্রাকটাকে অতিক্রম করে তো এই ট্রাকটাকে অতিক্রম করার জন্য এই বাসটা সেকেন্ডে তিনশো পঁচাত্তর মিটার কিন্তু পথ গেছে ঠিক আছে এবার দেখো বাসটা গেল তিনশো মিটার এবার ট্রাকটা কতটা পথ গেছে এই তিরিশ সেকেন্ডে ট্রাকটা নিশ্চয়ই কি তিনশো মিটার যায়নি কেন যায়নি কারণ সে তো আগে থেকে দেড়শো মিটার দূরে ছিল তাহলে দেড়শো মিটার সে কি ট্রাকটা কম গেছে তিনশো পঁচাত্তর থেকে আমাদের কি করতে হবে তিনশো পঁচাত্তর থেকে আমাদের এই মিটারটাকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা যেটা দূরত্ব পাবো সেই দূরত্বটা কিন্তু তোমার ট্রাকটা গেছে তাহলে এখানে বাদ দিচ্ছি এখানে পাঁচ হবে এখানে দুই হবে এখানে দুই দুশো পঁচিশ মিটার আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকটা সেই ত্রিশ সেকেন্ড সময়ে দুশো পঁচিশ মিটার পথ গেছে কত সময় কত সেকেন্ড সময়ে তিরিশ সেকেন্ড সময়ে তাহলে এক সেকেন্ডে ট্রাকটা কতটা পথ গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি দুশো সেকেন্ডে তাহলে সেকেন্ডে কতটা গেছে তিরিশ দিয়ে আমি দুশো পঁচিশকে ভাগ করে দেবো তাহলে আমরা পেয়ে গেলাম ট্রাকটার কি এক সেকেন্ডে কতটা পথ যায় সেটা ঠিক আছে এবার ট্রাকটা এত সেকেন্ড এক সেকেন্ডে এত মিটার পথ গেছে এক সেকেন্ডে আমরা গতিবেগ কিন্তু পেয়ে গেলাম এক সেকেন্ডে গতিবেগ দুশো পঁচিশ বাই তিরিশ মিটার পার সেকেন্ড এটা কিন্তু তার এক গতিবেগ সেকেন্ডে কিন্তু আমাদের সেকেন্ডে বের করলে হবে না আমাদের অপশনগুলো কিসে আছে আমাদের অপশনগুলো কিমি পার ঘন্টায় আছে এবার এই যে গতিবেগ আমাদের মিটার পার সেকেন্ডে আছে এখান থেকে তুমি যদি কিমি পার ঘণ্টা গতিবেগ বের করতে চাও সেক্ষেত্রে আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে কি বেরিয়ে যায় সেটা কিন্তু আমরা কিমি পার ঘন্টায় গতিবেগটা পেয়ে যাব। দেখো এর আগে যে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা ছিল সেখান থেকে আমি যখন মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম সেক্ষেত্রে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করেছিলাম আর এক্ষেত্রে কিন্তু উল্টো ঠিক আছে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করব। ঠিক আছে মিটার পার সেকেন্ড থেকে আমাদের কিমি পার ঘন্টায় নিয়ে যেতে গেলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় কাটাকাটি করছি দেখো ছয় দিয়ে তিন ছয় আঠেরো ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ আবার পাঁচ দিয়ে আমরা দুশো পঁচিশকে কাটবো পাঁচ দিয়ে দুশো পঁচিশ কাটলে কত হবে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পঁয়তাল্লিশ হলো পাঁচ দিয়ে আবার কাটবো পাঁচ 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 নং পঁয়তাল্লিশ তাহলে কত হলো তিন নং সাতাশ আমরা পেয়ে গেলাম বাসটার ঘন্টায় গতিবেগ কত সাতাশ কিমি পার আওয়ার এটা আমরা পেয়ে গেলাম সরি বাসটা বলছি ট্রাকটার গতিবেগ ঘন্টায় কিন্তু আমরা পেয়ে গেলাম সাতাশ কিমি পার আওয়ার ঠিক আছে তাহলে এখানে অপশন এ দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো ঠিক আছে দেখো ছয় নম্বর অঙ্গটিতে বলছে দুটি নল দিয়ে একটি খালি চৌ বাচ্চা মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌ বাচ্চাটি ষোলো মিনিটে পূর্ণ হবে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কি বলা হচ্ছে দুটি নল দিয়ে একটি খালি চৌ বাচ্চা যথাক্রমে কুড়ি মিনিট এবং তিরিশ মিনিটে কি করা যাবে পূর্ণ করা যাবে এবার দুটি নল একসঙ্গে দেওয়ার কত সময় পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি বাচ্চাটি পনেরো মিনিটে মিনিটে পূর্ণ হবে এই ধরনের অঙ্ক আসলে তোমরা প্রথমে কাজ করবে কি যে চৌবাচ্চাটায় টোটাল কত লিটার জল আটে সেটা আমরা ধরে নেব টোটাল কত লিটার জল আটে এখানে এমন একটা সংখ্যা ধরবো যাতে এই যে কুড়ি মিনিট আর তিরিশ মিনিট আছে এটা দিয়ে ভাগ করা যায় কুড়ি আর তিরিশ দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে ষাট আমি ধরে নিলাম যে ট্যাঙ্কিটাতে ষোলো ষাট লিটার জল আটে তোমরা যদি এরকম সংখ্যা না পাও সেক্ষেত্রে কুড়ি আর তিরিশে লসাও করে নিতে পারো ঠিক আছে আমি ধরে নিলাম যে ষাট লিটার কি হয় ট্যাঙ্কিটাতে তোমার বাচ্চাটাতে জল আটে ষাট লিটার এবার কি বলা হয়েছে প্রথম নল দিয়ে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় নল দিয়ে তিরিশ মিনিটে পূর্ণ করা যায় তো প্রথম নলের কথা আমি প্রথমে ভাববো প্রথম নল ফার্স্ট লিখে নিলাম এই ফার্স্ট নল দিয়ে কি বলা হয়েছে কুড়ি মিনিটে তুমি আহ চো বাচ্চাটা পূর্ণ করতে পারবে পূর্ণ মানে তুমি ষাট লিটার জল ভরতে পারবে তাহলে এক মিনিটে কতটা জল ভরা যায় এটা আমরা বের করবো ফার্স্ট নল দিয়ে এক মিনিটে কতটা জল বের করা ভরা যায় তাহলে ফার্স্ট নল দিয়ে এক মিনিটে কতটা জল ভরা যায় সেটা প্রথমে আমরা বের এখানে বলা হয়েছে ষাট লিটার জল প্রথম নলের কত সময় লাগে মিনিট ষাট লিটার কেন লিখলাম আমাদের বলা হয়েছিল যে সম্পূর্ণ চৌ মানে পূর্ণ করতে বলা হয়েছে পূর্ণ মানে কি সম্পূর্ণটা ভর্তি করতে তাহলে সম্পূর্ণতে আমি আটে ধরে নিয়েছি যে ষাট লিটার জল আটে তাহলে ষাট লিটার জল ভরতে কুড়ি মিনিট সময় লাগে তাহলে এক মিনিটে কতটা জল আটবে ষাট ভাগ কুড়ি তাই না তাই দেখতে পাচ্ছি তিন এই যে তিন লিটার আমরা জল পেয়ে গেলাম যে প্রথম নল দিয়ে কিন্তু এক মিনিটে তিন লিটার করে জল ভরা যায় একই রকম ভাবে সেকেন্ড ললের কথাটাও ভাববো সেকেন্ড নল এক মিনিটে কতটা জল ভরতে পারে দেখো সেকেন্ড ললের তোমার পুরো করতে ট্যাঙ্কিটাকে পূর্ণ করতে তিরিশ মিনিট সময় লাগে তাহলে এক মিনিটে কতটা ভরবে ষাট ভাগ তিরিশ তিরিশ দিয়ে যদি আমি ষাটকে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি দু লিটার প্রত্যেক মিনিটে তোমার সেকেন্ড নল কিন্তু দু লিটার করে জল ভরবে আর ফার্স্ট নলটা কিন্তু তিন লিটার করে জল ভরবে ঠিক আছে তো কি বলা হচ্ছে আমাদের অঙ্কে বলা হয়েছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌ বাচ্চাটি ষোলো মিনিটে পূর্ণ হবে দ্বিতীয় নলটি বন্ধ করা হবে প্রথম নল কিন্তু বন্ধ হবে না ঠিক আছে প্রথম নলটা চলতেই থাকবে আর চৌবাচ্চাটা পূর্ণ করতে হবে কত মিনিটে বলা হয়েছে চৌবাচ্চাটি ষোলো মিনিটে পূর্ণ হবে তার মানে ষোলো মিনিট ধরেই কিন্তু আমাদের প্রথম প্রথম নলটা নলটা চলেছে চলেছে মিনিট কিন্তু তোমার হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়নি তাহলে এক মিনিটে যদি প্রথম নল তিন লিটার করে জল ভরতে পারে তাহলে ষোলো মিনিট ধরে চলেছে তাহলে কত জল ভরবে তিন ষোলম আটচল্লিশ আটচল্লিশ লিটার জল কিন্তু প্রথম নল দিয়ে চৌবাচ্চাটার মধ্যে ভর্তি হয়েছে তাহলে মোট জলাতে আমাদের ষাট লিটার আর প্রথম নলটাই আটচল্লিশ লিটার জল ভরে দিয়েছে তাহলে কতটা বাকি থাকলো ষাট বিয়োগ আটচল্লিশ ষাট বিয়োগ আটচল্লিশ মানে কত বারো লিটার এই বারো লিটার জল কিন্তু কে ভরবে প্রথম প্রথম নল কিন্তু ভরে নি এটা প্রথম নল ভরেছে আটচল্লিশ তাহলে বারো লিটার কাকে ভরতে হবে দ্বিতীয় নলকে ভরতে হবে তাই না তাহলে বারো লিটার ভরতে হবে ককে দ্বিতীয় নলকে তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় নল এক মিনিটে দুই লিটার করে জল ভরতে পারে এই যেখানে বের করেছি এক মিনিটে দ্বিতীয় নল দুই লিটার করে জল ভরে তাহলে বারো লিটার তাকে ভরতে হবে তাহলে বারো লিটার ভরার জন্য তার কত সময় লাগবে তাই না বারোকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো কেন দুই দিয়ে ভাগ করলাম আবারও বলছি সেকেন্ড নলটা এক মিনিটে দুই লিটার জল ভরে তাহলে বারো লিটার জল ভরতে কত সময় লাগবে দুই দিয়ে বারোকে ভাগ করবো তাই না বারো ভাগ দুই তার মানে ছয় মিনিট আমরা পেয়ে গেলাম যে ছয় মিনিট কিন্তু সময় লাগবে বারো লিটার জল ভরার জন্য দ্বিতীয় নলটাকে তার মানে আমরা কি দ্বিতীয় নলটাকে ছ মিনিট পরে কিন্তু বন্ধ করে দেবো তাই না আমাদের এখানে প্রশ্নের উত্তর বেরিয়ে গেল দ্বিতীয় নলটি বন্ধ করলে কত সময় পর বন্ধ করলে ছ মিনিট পরে কিন্তু বন্ধ করতে হবে কত সময় পরে বন্ধ করতে হবে ছ মিনিট পরে বন্ধ করতে হবে মানে অপশন ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার তো প্রিয় এই ছিল তোমাদের আজকের অঙ্কের ক্লাস এরপরের দিন আমরা আবার নতুন পার্ট নিয়ে হাজির হবো তো সেই ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ